ওয়েলকাম টু মিতাস কিচেন। মিতা রান্নাঘরে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমি বানাচ্ছি মাছের ডিম। নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদের মাছের ডিমের একটা রেসিপি বানিয়ে দেখাবো। মাছের ডিম রান্না করার জন্য আমি এখানে 200 গ্রাম মাছের ডিম নিয়েছি আর ডিমটাকে ভালো করে ধুয়ে আগে থেকেই টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এবার প্রথমে আমি ডিমের মধ্যে নুন আর হলুদ মাখিয়ে নেব। আমি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, এবার হলুদ দিয়ে দেব। ডিমগুলোর মধ্যে আমি ভালো করে নুন হলুদ মাখিয়ে রেখেছি। এবার যেটা করতে হবে, এখানে আমি 2 চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে খুবই সামান্য পরিমাণে একটু নুন দেবো, যেহেতু আমি ডিমের মধ্যে একবার নুন মাখিয়েছি। নুন দিয়ে দিয়েছি, এবার এর মধ্যে দিয়ে দেবো 1/4 চামচ লাল লঙ্কার গুঁড়ো। নুন আর লাল লঙ্কার গুঁড়ো দিয়ে এটাকে ভালো মতো মিশিয়ে নেব। তারপরে দিয়ে দেবো জল। জল দিয়ে আর এটার একটা ব্যাটার তৈরি করে নেব। ব্যাটারটা আমার তৈরি হয়ে গেছে। এবার যেটা করতে হবে, ডিমের টুকরো একটা একটা করে নিয়ে এই ব্যাটারের মধ্যে চুবিয়ে চুবিয়ে আমার কিন্তু ভেজে নিতে হবে। আমি এখানে আগের থেকে তেল গরম করতে বসিয়ে রেখেছিলাম। এবার আমি একে একে এর মধ্যে ডিমগুলো দিয়ে দেব। আগে আমি 1 কটা ভেজে নেব, তারপর আবার বাকিগুলো ভাজবো। গ্যাসের আঁচটা কিন্তু বাড়ালে চলবে না, গ্যাসের আঁচটাকে মিডিয়ামে রেখে ভালো করে মুচমুচে করে ভেজে নিতে হবে। ডিমগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলোকে একে একে তুলে নেব। বাকি ডিমগুলো কিন্তু আমি একই রকম ভাবে দিয়ে দিলাম। বাকি ডিমগুলো আমি একই রকম ভাবে ভেজে নেব। আর এইভাবে ডিম রান্না করলে একটা সুবিধা হয় কি, যে অনেক সময় মাছের ডিম তেলের মধ্যে দিলে ফুটে ওঠে, এইভাবে ডিম রান্না করলে কিন্তু একটু ফুটবে না। বাকি ডিমগুলো একই রকম ভাবে ভেজে তুলে নিয়েছি। এবার এই তেলের মধ্যে দিয়ে দিলাম রসুন কুচি। আমি এখানে 4 কোয়া রসুন কুচি দিয়ে দিয়েছি। এরপরে দিয়ে দেব 1টা বড় মাপের পেঁয়াজ কুচি। রসুন আর পেঁয়াজটাকে আগে ভেজে নেব। পেঁয়াজ আর রসুনটাকে ভেজে নিয়েছি, খুব একটা বেশি ভাজার দরকার নেই, নরম হলেই হবে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 2টো কাঁচা লঙ্কা ফাড়া। তারপরে দিয়ে দেবো হলুদের গুঁড়ো, 1/2 চামচের মতো দিয়ে দিলাম হলুদের গুঁড়ো। তারপরে দিয়ে দেবো নুন, নুনটা আমি আমার আন্দাজ মতো দিয়ে দিলাম। 1/2 চামচ লাল লঙ্কার গুঁড়ো, 2 চামচ দিয়ে দেবো টমেটো কেচাপ, 1 চামচ দিয়ে দিলাম সয়া সস, আর 1 চামচ দিয়ে দেবো রেড চিলি সস। দিয়ে এবার ভালো মতো নাড়াচাড়া করে মিশিয়ে দেব। ভালো মতো নাড়াচাড়া করে মিশিয়ে দিয়েছি, এবার আমি এর মধ্যে জল দিয়ে দেব। আমি এখানে 1 কাপের 1 কাপ পরিমাণ জল দিয়ে দিলাম। জল দিয়ে আবারও ভালো মতো নাড়াচাড়া করে মিশিয়ে দেব। ঝোলটা আমার
যেই ফুটে আসবে তখন এবার আমি এক চামচ কর্নফ্লাওয়ার জলে গুলে রেখেছিলাম সেইটা দিয়ে দিলাম। কর্নফ্লাওয়ারটা দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে মিশিয়ে দিয়েছি, এবার আমি ভেজে রাখা ডিমগুলো দিয়ে দেবো। ভেজে রাখা ডিমটা দিয়ে 3-4 মিনিটের মতো একটু ফুটিয়ে নিয়েছি। রান্নাটা কিন্তু আমার হয়ে গেছে, এবার গ্যাসটা বন্ধ করে দেব। গ্যাসটা বন্ধ করে একটি পাত্রের মধ্যে ঢেলে নেব। তৈরি হয়ে গেছে আমার মাছের ডিমের রেসিপিটা। রেসিপিটা আপনাদের কেমন লাগলো নিচের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য। নমস্কার।